Hey friend, Assalamualaikum. Kemon achen apnara? Asha kori shobai bhalo achen. To dhamaka 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 ekta upor dhamaka ghost initiative ekta upor ekta nuclear bomb blast korteche. To ashole jeta jono bangali onek wait korche, ami apni amra shobai wait korchi. Seta hocche game ta release date. To friend, obosheshe game ti release date janiye dilo ghost initiative ebong release date orthat game er je first alpha jeta boleche alpha version hoyto tara boleche হয়তো বুঝিয়ে বোঝানোর চেষ্টা করেছে হয়তো ফার্স্ট ভার্সন বা যে একটা রুট দিয়ে তারা চালু করবে তো সেটাই হয়তো তারা বোঝানোর চেষ্টা করেছে তো এই যে ফার্স্ট ভার্সন এটা কিন্তু কোনো মানে এমন না যে অমক খেলতে পারবে বিটা রেজিস্ট্রেশন হবে এমন কিছুই না এটা ওপেন ফর অল সবাই খেলতে পারবেন মানে আপনারা যারা খেলতে চান সবাই খেলতে পারবেন ভাইয়া কোনো সমস্যা নাই আপনারা সবার জন্যই গেমটা ওপেন তো আসছে কবে এটা আসছে আগস্টের 28 তারিখে হ্যাঁ বন্ধুরা আমি ফার্স্ট হয়তো আপনাদেরকে বলে দিয়েছিলাম যে দুই মাস তারা সময় নিয়েছে এবং আগস্টে গেমটা আসবে এখন তারা কনফার্ম রিলিজ ডেটটা ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে আগস্টের 28 তারিখ এবং এন্ডলেস ঢাকার জন্য কিন্তু বড় চমক রয়েছে এন্ডলেস ঢাকা ওপেন বিটা ভার্সন যেটা আসলে সবার জন্য ফারস্টে যেটা বিটা ভার্সন এসেছিল সেটা সবাইকে দেয়া হয়েছিল না অনেকে মানে একটা পর্যায়ে পর্যায়ে খেলতে পেরেছিলেন তো এখন ওপেন বিটা সেটা জুলাইয়ের 15 তারিখে দিয়ে দেওয়া হচ্ছে মানে এই মাস টাকা না জুলাই তো আসছে না তো জুলাই 15 তারিখে আসলে দিয়ে দেওয়া হচ্ছে এখন তো চলছে জুন মাস তো জুলাই জুন তো শেষই জুলাই তো চলে আসলো তো আর অল্প কিছু দিন মানে 15-16 দিন পরে আপনারা ওপেন ফর অল সবাই খালি ডাউনলোড করবেন খেলবেন তো এন্ডলেস ঢাকা নিয়ে যদি কারোর কোনো প্রশ্ন থাকে এন্ডলেস ঢাকা নিয়ে অবশ্যই আমার ভিডিও আছে চ্যানেল অবশ্যই এন্ডলেস ঢাকার ভিডিও দেখে আসতে পারেন কিভাবে আপনারা ইনস্টল করবেন কিভাবে খেলবেন তো আপনাদের জন্য তো সবচেয়ে বড় বললাম যে হ্যাপি নিউজ গুড নিউজ শীঘ্রই আপনারা খেলতে পারবেন তো এখন আসি বাসুলোটা বাংলাদেশ নিয়ে তো বাসুলোটা বাংলাদেশের যেটা ফার্স্ট যে আলফা ভার্সন সেটা তো আমি বললামই এটা আগস্টের 28 তারিখে রিলিজ হচ্ছে তো আপনারা হয়তো ভাবতেছেন গেমের আপডেট কি নতুন কি আসলে গেমে যুক্ত হয়েছে বা এটা তো আপনাদের সবারই কোশ্চেন থাকে তো নেক্সট উইকে বড় ধরনের ধামাকা সহ আসলে যেটা সিইও গোস্ট ইনস্টিটিউটে পলাশ ভাই বলেছে যে হয়তো নেক্সট উইকে তারা বড় ধরনের একটা আপডেট দিবে তো আপাতত যেহেতু আমরা অফিসিয়াল কন্টেন্ট ক্রিয়েটর আমাদের কাছে ছোটখাটো আপডেট রয়েছে তো এখন আমি সেই আপডেটগুলো আপনাদের দেখাতে চাই তো ফ্রেন্ড আপনাদেরকে এখন আমি স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি তো আপনাদেরকে বলতে হবে এখানে কোনো চেঞ্জেস আপনারা পাচ্ছেন কিনা টাইম 5 সেকেন্ড অবশ্যই 5 সেকেন্ডের মধ্যে বলতে হবে তো ফ্রেন্ড পাইলেন কি আচ্ছা ঠিক আছে ফ্রেন্ড আপনারা অনেকে হয়তো বুঝতে পেরেছেন আবার অনেকে বুঝতে পারেন নাই তো ফ্রেন্ড এখানে কিন্তু মাল্টি এক্সেল করা হচ্ছে মানে আগে যে ভার্সন মানে বাসটা আপনারা দেখেছেন সেখানে কিন্তু বাসটা মাল্টি এক্সেল ছিল না মানে সেই বাসে 6টা চাকা ছিল এবং এই বাসে কিন্তু যে এটা বাংলাদেশ অরিজিনালি ভলভোতে মাল্টি এক্সেল যে ভলভো হানিফের বাসগুলো রয়েছে তো এখন কিন্তু এগুলোকে মাল্টি এক্সেল করা হচ্ছে তো বুঝতে পারছেন এটা কিন্তু একটা বড় আপডেট এখানে কিন্তু বাসগুলো আরো রিয়েলিস্টিক লাগবে আপনাদের কাছে এবং এখানে যদি একটু খেয়াল করেন এখানে কিন্তু ইন্টেরিয়রের সিটগুলো তারা বসিয়েছে ইন্টেরিয়রটা হয়তো আপনারা বুঝতে পারছেন যে ইন্টেরিয়রটাও কিন্তু তারা অ্যাড করছে তো ফ্রেন্ড এখন আমি আপনাদের কিছু কোশ্চেনের উত্তর দিব অনেকে কোশ্চেন করেছে ইনশাআল্লাহ চেষ্টা করব অনেকের প্রশ্ন উত্তর দেওয়া আর যদি কারোরটা মিস হয় অবশ্যই আবার কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরের ভিডিওতে আপনার কোশ্চেন অ্যান্সারটা ট্রাই করব তো ফ্রেন্ড আজকে ফার্স্ট কমেন্ট করেছে এমডি তফিকুর রহমান সে বলেছে ভাই নাইট মোড থাকবে তো আর আপনি তো একাই বাস চালান আর কোনো গাড়ি তো নাই তো ভাই নাইট মোড হয়তো ফার্স্ট ভার্সনে থাকবে না এটা হয়তো পরবর্তী বা মেইন ভার্সনে থাকতে পারে এবং কোনো গাড়ি নাই কারণের কারণ হচ্ছে এটা জাস্ট একটা ডেমো এখানে এখন পর্যন্ত ট্রাফিক অ্যাড করা হয়নি এরপর একজন লিখেছে সে বলেছে গেমে কাকলি ফার্নিচার দোকানটা অ্যাড করা হোক তাতে আরও অনেক জনপ্রিয় হবে ইনশাল্লাহ ভাই তোমার এই রিকোয়েস্ট আমি রাখা ট্রাই করবো কাকলি ফার্নিচার অ্যাড করতে বলবো তো ফ্রেন্ড এখন আমাদের নেক্সট কমেন্টই করেছে ফার্স্টেরটা শরীফুল ইসলাম সে বলেছে ভাই চট্টগ্রাম থেকে নবীনগর কিন্তু থাকবে তো ভাই চট্টগ্রাম যখন অ্যাড করা হবে তখন চট্টগ্রামটা থাকবে বাট ফার্স্টে চট্টগ্রাম থাকবে কি না সেটা আমি বলতে পারছি না তো পরে কমেন্ট করেছে লাভ ওয়াইটি সে বলেছে তারা সুন্দর কাজ করেছে কিন্তু স্টিয়ারিং সেন্সিবিলিটি কম হতে হবে তাছাড়া গেমের কন্ট্রোল ভালো হবে না আর ভয়েস থাকলে অনেকটা রিয়েলিস্টিক ফিল আসবে হ্যাঁ ভাই ভয়েস কিন্তু ফার্স্ট ভার্সন আসলে ভয়েস এক্সপেক্ট করা ঠিক হবে না ফার্স্টে হয়তো ভয়েস থাকবে না মেইন ভার্সন যখন আসবে তখন হয়তো ভয়েস অ্যাড হবে ফার্স্টে ভয়েসটা আসবে না কারণ সেটা যদি আমরা সবাই আশা করি তাহলে অনেক সময় লাগবে পরে কমেন্ট করেছে প্রীতম সে বলেছে ভাই ওভারব্রিজ রেলগেট থাকবে তো ভাই আসলে যেখানে যেখানে যেটা থাকে সেগুলো অবশ্যই থাকবে মানে একদম রিয়েলিস্টিক করে করা হবে
তো ফ্রেন্ড চলে যাব আমাদের নেক্সট কমেন্টে। এমডি সামির কমেন্ট করেছে কার্লোস স্ট্রচা এবং মকলেস স্ট্রচা। আসলে ভাই এটি আমি তাদের কাছে বলেছি এবং তারা বলেছে তারা ইনশাআল্লাহ চেষ্টা করবে, যদি সম্ভব হয় তারা রাখবে। তারপর এক ভাই কমেন্ট করেছে রংপুর থাকবে না ভাই, ফার্স্ট হয়তো রংপুর থাকবে না বাট আস্তে আস্তে এটা অ্যাড করা হবে। তো পরে কমেন্টটি করেছে হৃদয় সে বলেছে ভাই অন্য গাড়িগুলো যেন আমাদের সাথে পারাপাড়ি করে। হ্যাঁ ভাই আসলে জায়গা অনুযায়ী তারা স্পিডটা বাড়াবে, যেইখানে যেই স্পিড থাকে তাহলে যদি তোমার স্পিড কম থাকবে অবশ্যই তারা ওভারটেক করবে। তবে হৃদয় বাবু আবার কমেন্ট করেছে ভাই গেমটা খেলার জন্য ওদের আগ্রহ নিয়ে বসে আছি, আশা করি গেমটা অনেক সুন্দর গ্রাফিক্স হবে, ধন্যবাদ আপনাকে আপডেট দেওয়ার জন্য সবসময় আপডেট নিউজ দিয়ে যেন বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে। অবশ্যই ভাই আসলে তোমাদের জন্য বাস সিমুলেটর বাংলাদেশে আপডেট দেই, কারণ তোমরা সাপোর্ট করেছে বলে এই গোস্ট ইনটিকটিভ একটা নতুন এবং ভালো গেম ইনশাল্লাহ আমাদেরকে উপহার দিবে, সেই আশায় আমরা আছি। তো ফ্রেন্ড চলে যাবো আমাদের নেক্সট কমেন্টে। নেক্সট কমেন্টটি করেছে এক ভাই, সে বলেছে কুমিল্লা টু পাবনা ঢাকা এক্সপ্রেস। হ্যাঁ ভাই অবশ্যই চেষ্টা করব। তারপর আরেক ভাই কমেন্ট করেছে, সে বলেছে ভাই মোবাইল খেলতে কত জিবি র্যাম লাগবে? তো ভাই তোমার অ্যাটলিস্ট 2 জিবি র্যাম হতে হবে, 3 জিবি হলে একটু বেটার হয়। পরে একটা আবির ভাই কমেন্ট করেছে প্লিজ ভাই মাদারবোর্ডের ভিডিও দেন। তো আসলে ভাই আসলে এই ধরনের ভিডিও করতে একটু কম আগ্রহী, কজ আমি মনে করি কাউকে ছোট করে কিছু বলা আমি আসলে এটাকে অতটা সাপোর্ট করি না। হ্যাঁ কারণ ফ্যানরা আসলে অনেক সময় ইমোশনাল হয়ে নানা ধরনের কথা বলতেই পারে, আর বাস সিমুলেটর বাংলাদেশ নিয়ে হয়তো অনেকে নেগেটিভ কথা বলে। এর কারণ হচ্ছে ফার্স্টে একটা ডেভেলপার ছিল, তারা এই গেমটি আনার কথা ছিল বাট তারা সময় মতো দেয়নি। তাদের একটা রিসেন্ট পোস্ট দেখলাম তারা এখন গেমটি বানাবে না। তো আসলে এই ধরনের কারণে অনেক সময় ফ্যানরা আসলে ইমোশনাল হয়ে অনেক ধরনের কথা বলে। আমিও ফ্যান থাকলে আমিও হয়তো তাদের মতো বলতাম। তো যারা ইমোশনাল হয়ে কথা বলে তাদেরকে ছোট করে আসলে কিছু বলা আমি একদমই সাপোর্ট করি না, তারা আমার ফ্যান। তো আসলে অনেকগুলো অনেক বড় একটা কমিউনিটি নিয়ে একটা কিন্তু ফ্যামিলি হয়। তো আমার যারা সাবস্ক্রাইবার আছে সবাই আমার ফ্যামিলি, সে হয়তো আমার হেটারও হতে পারে এবং আমাকে অনেক ভালোবাসে, যে কেউ হতে পারে। তো আমি সবাইকে ভালোবাসি, তো ফ্যানদের উদ্দেশ্যে আমি কখনই আসলে তাদেরকে রোস্ট করা বা তাদের উদ্দেশ্যে খারাপ কিছু এটা আমি সাপোর্ট করি না। তারা হয়তো ইমোশনাল হয়ে অনেক সময় অনেক কিছু বলতে পারে। তো ফ্রেন্ড আজকের ভিডিওটি এই পর্যন্তই, তোমাদের আরও কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং তোমাদের জন্য বড় আপডেট হচ্ছে আজকে কিন্তু আমাদের ব্লগ ফর আসছে। তো তোমরা অনেক সাপোর্ট করেছো ইনশাল্লাহ, আশা করি তোমরা এই ভিডিওটিও অনেক সাপোর্ট করবে। এই ভিডিওতে অনেক ফান রয়েছে, অনেক মজা করেছি, তো অবশ্যই ভিডিওটি দেখবে, আজকে দুপুর 2টায় আসছে। তো সবাই রেডি তো ব্লগ ফোরের জন্য? কে কে এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবে। এবং যারা আমাদের চ্যানেলটি এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে আসে, এবং এই 2টা চ্যানেল সাবস্ক্রাইব করো, সব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলো, এবং ব্লগ ফোরে কিন্তু অনেক ফান থাকছেই। এবং যারা আমাদের নতুন এপিসোড মিশন 8 পার্ট 4 দেখো নেই দ্রুত চলে যাও মিশন 8 পার্ট 4 দেখে আসো, এবং তোমরা অনেক ভালো রেসপন্স করেছো, তোমরা অনেক ভালো কমেন্ট করেছো, ইনশাল্লাহ তোমরা সাপোর্ট করলে এরকম আরও মজাদার মজাদার এপিসোড তোমাদের জন্য নিয়ে আসবো। তো অবশ্যই সবাই কমেন্ট করে জানাও মিশন 8 পার্ট 4 টি কেমন লেগেছে। থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড পুরো ভিডিওটি দেখার জন্য।